হাজার কোটি রুপির দুর্নীতিতে নাম জড়ালো গোবিন্দর। হাজার কোটি রুপির অনলাইন পঞ্জি কেলেঙ্কারিতে নাম জড়ালো বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর। তাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করবে ভারতের উড়িষ্যার অর্থনৈতিক অপরাধ দমন শাখা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সির আড়ালে ভারতে প্রতারণার জাল বিস্তার করেছিল সোলার টেকনো অ্যালায়েন্স নামের একটি কোম্পানি। সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে গোবিন্দকে। বলিউড এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন তিনি, আর সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উড়িষ্যার অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানান, খুব শিগগিরই অভিনেতা গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বাইতে যাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। গেল জুলাইয়ে গোবিন্দ ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন উল্লেখ করে এই কর্মকর্তা আরও বলেন, গোবিন্দ এই ঘটনায় অভিযুক্ত বা সন্দেহভাজন নয়। তবে যদি দেখা যায় সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাকে সাক্ষী হিসাবে পেশ করা হবে। অভিনেতার মুখপাত্র বলেন, গোবিন্দ কোনোভাবেই এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্থসত্য খবর পেশ করা হচ্ছে। একটি এজেন্সির মারফত তিনি গোয়ার ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাবাচ্ছুম ইভা জেনি, ডেক্স রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।